এই রয়েছে আপনার জন্য বেশ কিছু প্রশ্ন প্রশ্নের সাথে সাথে আপনার উত্তরটি সঠিক হলো কিনা সেটিও দেখে নিন জন্মেছিল ফর্সা হয়ে কাজের জন্য কালো এক ডুবে খায় এক গাদা মাছ নামটি তাহার বলো বলুন তো কি হতে পারে উত্তর হলো জাল কারণ জাল প্রথমে যখন আমরা কিনে থাকি তখন কিন্তু সাদাই থাকে কিন্তু ব্যবহার করার পর সেটি কালো হয়ে যায় আর জাল একবার ফেললে এক ডুবে অনেকটা মাছ নিয়ে আসে বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে জবা লিচু আর শসা এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে কোন জিনিসের নাম হবে বলতে পারবেন কি উত্তর হল বালিশ আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বসন দেহ তার করে মানুষের অপকার আগুনে তারি পুড়িয়া মারে তবু সে উফ না করে এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে বলুন তো উত্তর হলো সিগারেট সিগারেট সাদায় হয়ে থাকে আর সিগারেটে আগুন জ্বালালে সিগারেট কোনো শব্দ না করে জোরে পুড়ে যায় রং তো খাই না আমি তবু নামে রং খাই বৃষ্টি পড়লে গরম গরম মুড়ির সঙ্গে চাই বলুন তো এই সহজ দাদার উত্তরটি কি হতে পারে উত্তর হলো বেগুনি বেগুনি একটি রঙের নাম আর বৃষ্টির দিনে গরম গরম মুড়ির সাথে বেগুনি খেতে কে না ভালোবাসে পারলে বলুন তো উল্টো করলে ধাতু হয় সোজাতে জননী এটা কোন শব্দ বলো দেখি শুনি উত্তর হবে মাতা মাতাকে উল্টো করলে তামা হয় ইংরেজিতে বাদ্য বাংলায় খাদ্য কিবা সেই ফল চট করে বল উত্তরটি কি হতে পারে একটু ভেবে বলুন তো উত্তর হলো বেল ফল হিসেবে বেলকে আমরা সবাই চেনে থাকি কিন্তু ইংরেজিতে বেল মানে হলো ঘন্টা। বুদ্ধি থাকলে এই সহজদাতার উত্তর দিন তো কোন উল বোনা যায় না উত্তর হলো বাউল গাছ নেই পাতা আছে খনি ছাড়া মনি আকাশ ছাড়াই তারা ফুটে কি হবে শুনি উত্তর হলো চোখ চোখে কোনো গাছ নেই কিন্তু চোখের পাতা হয় বিবাদেও থাকে মান কি পাখির ভাই প্রাণ নিয়ে উড়ে তবু নিজে প্রাণ নাই বলুন তো বুদ্ধি থাকলে উত্তরটা কি হতে পারে উত্তর হবে বিমান মান অভিমান করলে আমরা বিবাদ করি এবং বিমানেও মান রয়েছে কিন্তু বিমানের নিজস্ব কোনো প্রাণ নেই কিন্তু সে মানুষের প্রাণ নিয়ে চলাচল করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না